করোনার ধকল কাটিয়ে সচল হচ্ছে দেশের আবাসন খাত। সরকার ঘোষিত প্রণোদনা কিংবা নানা সুযোগ সুবিধায় উদ্বুদ্ধ হচ্ছে এ খাতের ক্রেতারা। রিহ্যাব সভাপতির আশা, আগামী ডিসেম্বর নাগাদ পুরো গতিশীলতায় ফিরবে এই আবাসন খাত। এদিকে দেশের জমি বেচাকেনা বা হস্তান্তর প্রক্রিয়াও এসেছে অনেকটাই স্বাভাবিকতা, বাড়ছে রাজস্ব আদায়ও। ফখরুল ইসলাম জানাচ্ছেন বিস্তারিত। মানুষের মৌলিক চাহিদার অন্যতম আবাসন খাত। করোনার গত পাঁচ মাসে প্লট ও ফ্ল্যাট ক্রয় থমকে গেলেও বিপুল অর্থলগ্নিকারী খাতটি ধাক্কা সামলে আবারও ঘুরে দাঁড়াচ্ছে। খাত সংশ্লিষ্টরা বলছেন, সরকার ঘোষিত প্রণোদনা, রেজিস্ট্রেশন ফি কমানো ও কালো টাকা বিনিয়োগের সুযোগ এই খাতটিকে আবারও চাঙ্গা করতে শুরু করেছে। তবে করোনার কিছুটা প্রভাব রয়েছে শ্রমিক সংকট সহ বেশ কয়েকটি উপখাতে। রেজিস্ট্রেশন কস্ট কমানো, অপ্রদূষিত আয় বিনা কোনো প্রশ্নে এই সেক্টরে ব্যবহার করার যে সুযোগটা দিয়েছে, এটা কিন্তু আমাদের কাস্টমারদেরকে উদ্বুদ্ধ করছে। অ্যাকচুয়ালি কি টোটাল ইকোনমি কিন্তু ঘুরে দাঁড়াতে শুরু করেছে। এদিকে সাধারণ মানুষের জমি বেচা কেনা বা হস্তান্তরে ফিরেছে স্বাভাবিক অবস্থা। করোনার প্রভাব কমে আসায় বেড়েছে ভিড়, রেজিস্ট্রি অফিসগুলো হয়ে উঠছে কর্মচঞ্চল। মার্চে ঢাকা জেলায় যেখানে দলিল রেজিস্ট্রি হয়েছে 16,437টি, করোনার প্রভাব কাটিয়ে জুলাইয়ে সেটি 14,246টি। নিবন্ধন অধিদপ্তরের হিসেব অনুযায়ী বিগত 12 বছরে 4,23,68,729টি রেজিস্ট্রিকৃত দলিলে আয় হয়েছে 93,749 কোটি টাকা, যেখানে মাসে আয় দাঁড়িয়েছে 651 কোটি টাকা। আর করোনায় শুধু মে মাসে রাজস্ব আয় হয়েছে 529 কোটি টাকা। রেভিনিউ আদায় হচ্ছে, আমরা স্ট্যাম্প, রেজিস্ট্রেশন ফি, লোকাল গভর্নমেন্ট ট্যাক্স, ভ্যাট, উৎস কর, এগুলো তো আদায় করি। কোভিড-19 পূর্বে আমাদের রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টের যে কাজের গতি ছিল, বর্তমানে একেবারেই সেই স্বাভাবিক অবস্থায় চলে এসছে। স্বাস্থ্যবিধি এগুলো যেভাবে আছে সেগুলোকে আমরা মেনে আমরা সেই সেবাটা দিচ্ছি। আধুনিক আবাসনে সিঙ্গেল ডিজিটের ঋণ সুবিধায় আগ্রহ বেড়েছে ক্রেতাদের। তবে সরকার এগিয়ে আসলেও ব্যাংকগুলো থেকে ততটা সাড়া মেলেনি বলে জানালেন রিয়েল এস্টেট হাউজিং অ্যাসোসিয়েশনের সভাপতি। ইকোনমিতে যখন ক্রাইসিস সৃষ্টি হয় তখন কিন্তু সবচেয়ে প্রথম এফেক্ট করে হতে হলো আবাসন। এই মুহূর্তে হয়তো এটার একটা প্রতিফলন আসবে না, তবে আমার যেটা বিশ্বাস যে ডিসেম্বর নাগাদ আমরা কিন্তু একটা ভালো দিক দেখতে পাবো। সব কিছু মিলিয়ে দেশের অর্থনৈতিক গতিশীলতার উপর নির্ভর করেই আবাসন খাত আরও সমৃদ্ধ হবে বলে আশা সংশ্লিষ্টদের। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা।